স্বাস্থ্য সেবায় সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আদা। এই ঠান্ডায় আদা ভীষণ উপকারী। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট যা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে। জ্বর ভাব, গলা ব্যথা ও মাথা ব্যথা দূর করতে সাহায্য করে। বমি বমি ভাব দূর করতে এর ভূমিকা অপরিহার্য। তাই বমি বমি ভাব হলে কাঁচা আদা চিবিয়ে খেতে পারে, এতে মুখের স্বাদ বৃদ্ধি পায়। অস্টিও অ্যাথাইটিস, রিউমাটয়েড অ্যাথাইটিস, এই অসুখগুলোর কারণে শরীরের প্রায় প্রতিটি হাড়ের জয়েন্টে প্রচুর ব্যথা হয়। এই ব্যথা দূর করে আদা। তবে রান্না করার চেয়ে কাঁচা আদার পুষ্টিগুণ বেশি। মাইগ্রেনের ব্যথা ও ডায়াবেটিসজনিত কিডনির জটিলতা দূর করে আদা। গর্ভবতী মায়েদের সকালবেলা, বিশেষ করে গর্ভধারণের প্রথম দিকে সকালবেলা শরীর খারাপ লাগে, কাঁচা আদা দূর করবে এই সমস্যা। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা। গবেষণায় দেখা গেছে আদার রস দাঁতের মাড়িকে শক্ত করে, দাঁতের ফাঁকে জমে থাকা জীবাণুকে ধ্বংস করে। দেহের কোথাও ক্ষতস্থান থাকলে তা দ্রুত শুকাতে সাহায্য করে আদা। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট যা যে কোনো কাটাছেঁড়া ক্ষতস্থান দ্রুত ভালো করে। এই ঠান্ডায় টনসিলাইটিস, মাথা ব্যথা, টাইফয়েড জ্বর, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হওয়া, বসন্তকে দূরে ঠেলে দেয় আদা। ওভারি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে আদা। তাই নিয়মিত আদা সেবন করুন, স্বাস্থ্য ভালো রাখুন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন।